নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এখানে দেবী সশরীরে ভক্তদের রক্ষা করেন বিরাটনগরে অবস্থিত অতি জাগ্রত মনসা মায়ের মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি লেখক অনুপম চক্রবর্তী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শ্রী শ্রী মাতা অম্বিকা মনসা দেবী মায়ের জয় রাজস্থানের রাজধানী জয়পুর শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে এবং আলোয়া জংশন স্টেশন থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে বিরাটনগরের পাপড়ি গ্রামে অবস্থিত সতীপীঠ অম্বিকা মনসা দেবী মায়ের মন্দির এর প্রাচীন নাম বৈরাট শক্তিপীঠ কথিত আছে যে শ্রী বিষ্ণুর চক্রাঘাতের ফলে দেবী সতীর মায়ের বাম পায়ের আঙ্গুল বৈরাট নামক স্থানে পড়েছিল প্রাচীনকালের বৈরাট হল বর্তমানে জয়পুর আলোয়ার ভরতপুর অঞ্চল এই স্থানের বর্তমান নাম বিরাটনগর মহাভারতের বিরাট পর্বে বিরাটনগরের উল্লেখ পাওয়া যায় পাণ্ডবরা তাদের এক বছর অজ্ঞাতবাসের সময় মৎস্য দেশের রাজধানী বিরাটনগরে আত্মগোপন করেছিল প্রাচীনকালের মৎস্য হল এখনকার রাজস্থান রাজ্য অতএব দেখা যাচ্ছে যে মহাভারত এবং সতীপীঠের কাহিনী অলৌকিকভাবে একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে বলা হয় যে এই মন্দির নাকি পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো পাহাড় ও সবুজ জঙ্গলে ঘেরা পাপড়ি গ্রামের একটি উঁচু টিলার ওপর রয়েছে অম্বিকা মায়ের পীঠস্থান বেশ অনেকগুলো শিড়িবে আসতে হবে মায়ের মন্দিরে ছোট ও শান্ত মন্দির মন্দিরে গায়ে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট দেখা যায় নিরিবিলি পরিবেশের মন্দিরের গর্ভগৃহে একটি উঁচু বেদিতে অধিষ্ঠান করছেন শ্বেত পাথরের তৈরি মমতাময়ী শ্রী শ্রী অম্বিকা দেবী মায়ের ছোট্ট একটি মূর্তি মুখমণ্ডল ছাড়া বাকি সব অংশ রক্তবস্ত্র দিয়ে ঢাকা মাথায় রয়েছে ছত্র দেবী মায়ের দক্ষিণ দিকে রয়েছে একটি ছোট্ট সিংহমূর্তি এবং বাম দিকে রয়েছে একটি ছোট্ট খেলনা পুতুল বাঘ মায়ের মাথার ছত্র রয়েছে মন্দির চত্বরের একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ রয়েছে একেই মায়ের অমৃতাক্ষ ভৈরব রূপে পুজো করা হয় মেটে রঙের সিঁদুর ও আবির দিয়ে লিপ্ত অমৃতাক্ষ ভৈরব বর্তমানে একটি ছোট মন্দির তৈরি করে দেওয়া হয়েছে ভৈরব মহাদেবের জন্য মন্দির চত্বর থেকে আশেপাশের দিকে তাকালে উঁচু নিচু পাহাড় ও টিলা ছাড়া তেমন কিছু চোখে পড়বে না চারিদিকে সবুজ জঙ্গলের সমারোহ ঠান্ডা হওয়া শরীরের মধ্যে একটি অদ্ভুত শিহরণ সৃষ্টি করে মন্দিরের দেখাশুনো ও পুজোর দায়িত্ব একটি পরিবারের লোকেরা বংশ পরম্পরায় করে আসছেন এখানে থাকা খাওয়ার অভাব থাকলেও অসুবিধার কারণ নেই গ্রামের লোকেরা আপ্যায়নে ঘাটতি দেবে না মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট তাই এই অঞ্চলে নেকড়ে হায়না চিতা ও বাঘ ইত্যাদি দেখতে পাওয়াটা অসম্ভবের কিছু নয় মন্দিরের সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড কথিত আছে যে স্বয়ং মধ্য পাণ্ডব ভীম এখানে যজ্ঞ করেছিলেন দ্রৌপদী এই মায়ের মন্দিরে পুজো দিতে আসতেন সূর্যাস্তে নেমে আসে এক নিঃশব্দ অন্ধকার রাত্রিবেলায় দেবদেবীকে শয়ন দেওয়ার পরে যখন মন্দির বন্ধ হয়ে যায় চারিদিকে বিরাজ করে অদ্ভুত নিস্তবতা গ্রামের লোকেরা বিশ্বাস করেন যে এই সময় দেব দেবীগণ সূক্ষ্ম শরীরে গ্রামবাসীদের রক্ষা করেন বর্তমানে মন্দিরের পাশে যাত্রীদের জন্য যাত্রী নিবাস গোশালা তৈরি করা হয়েছে এবং তার সাথে একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে যেখানে অনেক দেবদেবীর প্রস্তর মূর্তি নিত্য পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ